গুড ইভিনিং প্রিয় দর্শক, আপনাদের মধ্যে কেউ কেউ বেলুড় মঠ দর্শন তো প্রায় করেই থাকবেন, কিন্তু এটা কি জানেন, বেলুড় মঠের ঠিক পাশেই রাশবাড়ি নামে একটা মন্দির আছে যেটা খুবই সুন্দর এবং দর্শনীয় স্থান, যেটা বেলুড় মঠ থেকে বালির দিকে যাওয়ার পথে লালবাবা কলেজ থেকে ডান দিকে যেতে হবে, কিছুটা গেলেই রাশবাড়ি মন্দির আছে, পারলে একবার ঘুরে আসবেন। এখানে রাস উৎসব খুব জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়, খুবই সুন্দর, নভেম্বর মাসে হয় রাস পূর্ণিমার সময়। এটা 19 শতকের শেষের দিকে পূর্ণচন্দ্র দা দ্বারা নির্মিত হয়েছিল, রাশবাড়ি নামে পরিচিত, দারুণ জায়গা এবং দারুণ এখানে পুজো হয়। আমি আর চলে এসেছি এখানে রাশবাড়ির উৎসব আনন্দ উপভোগ করতে, তাহলে দেখুন আমার সাথে কেমন লাগে। ঠাকুরের মূর্তি যেন খুবই জাগ্রত, এ যেন মূর্তি নয়, সাক্ষাৎ কৃষ্ণ ঠাকুর। অপূর্ব রাধাকৃষ্ণের এই যুগল প্রাণ ভরে যাবে, দর্শনে প্রাণ ভরে যাবে। আমি তো বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, কি দারুণ এই মেলা। এখানে একটা সুন্দর মেলা হয়, মেলা 15 দিন থেকে প্রায় 1 মাস ধরেই চলতে থাকে, অনেক দোকানপাট আছে। এই টাইমটা এসে যদি আপনারা এখানে দেখে যান, ভালোই উপভোগ করবেন। এখানে আবার অনেক সিনেমার শুটিংও হয়েছে, যেমন জিতের আওয়ারা সিনেমাটা শুটিং হয়েছিল এখানে, এই মন্দির সংলগ্ন এরিয়ায়। চলুন আমরা উপভোগ করি